রেডিও বেরিতাস বাংলা বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলাপন নিয়ে। আলাপনে সাথে আছি আমি রিপন আব্রাহাম টলেন্টনও। আলাপন আপনাদের একটি প্রিয় অনুষ্ঠান। বিগত সময়গুলোতে আমাদের অনুষ্ঠান দেখার পর আপনারা যে সকল মতামত জানিয়ে থাকেন, আপনাদের ভালো লাগা, আপনাদের খারাপ লাগা এবং বিভিন্ন পরামর্শমূলক যে সকল লেখনি আমাদেরকে জানিয়ে থাকেন, তার নিয়েই আমরা সাজিয়ে থাকি আমাদের এই আলাপন অনুষ্ঠানটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলাপন অনুষ্ঠানটি। প্রথমেই থাকছে পবিত্র বাইবেল থেকে পাঠ। আর বিগত সময়গুলোতে বেশ কয়েকটি বাইবেল পাঠ প্রচার করা হয়েছে, সেগুলো হলো 20 জুলাই, 22 জুলাই, 26 জুলাই, 28 জুলাই, 29 জুলাই, 5 আগস্ট, 9 আগস্ট, 10 আগস্ট, 12 আগস্ট এবং 13 আগস্ট। সবাই জানিয়েছেন পবিত্র বাইবেল থেকে পাঠ অনুষ্ঠানটি আপনাদের বেশ পছন্দের এবং আপনারা বেশ উপভোগ করছেন এবং অনেক কিছু শিখতে পাচ্ছেন আপনাদের আধ্যাত্মিক জীবনের জন্য। এই পবিত্র বাইবেল থেকে পাঠ অনুষ্ঠানটিতে যারা মতামত জানিয়েছিল তাদের মধ্যে হল হ্যাপি সর্দার, মনীষা রয়, সুরঞ্জিত মাহান্তি, বেরুনিকা দাস, লক্ষণ কুণ্ড, অনাথবন্ধু দেবনাথ, আইরিন গমেস, অ্যালবিন গমেস, সুরঞ্জিত মাহান্তি, রবিন ত্রিপুরা, লীরা ড্রিন, জুলিয়েট এম রুজারিও, পেট্রিক শিকদার, বিশ্বজিৎ মণ্ডল, সুচিত্রা আর রুজারিও, মিষ্টি রুজারিও, জ্যাপলিন সাংমা, সঙ্গীতা রুজারিও, পলিন বিন গমেস। ধন্যবাদ জানাই আপনাদেরকে সুন্দর মতামত জানানোর জন্য। আমরা দেখেছি আপনাদের মতামতগুলো আর সেখান থেকে আপনাদের নামগুলো আমরা সংগ্রহ করেছি। আপনাদের মতামত প্রায় একই হওয়াতে শুধুমাত্র আমরা নামগুলো প্রকাশ করলাম। ধন্যবাদ। একইভাবে আপনারা সবসময় আপনাদের এই ধরনের মতামতগুলো আমাকে জানিয়ে যাবেন। চলে যাব পরবর্তী অনুষ্ঠান আমাদের পরিবার, আর এটি প্রচার করা হয়েছিল 21 জুলাই। আর এতে যারা মতামত জানিয়েছিল তাদের মধ্যে হলো আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু খন্দকার এরফান আলী বিপ্লব, যিনি নিয়মিতভাবে আমাদের সকল অনুষ্ঠানগুলো দেখেন, একইভাবে তার মতামত জানিয়ে থাকেন। তিনি লিখেছেন এভাবে, আমাদের পরিবার অনুষ্ঠানে দিনাজপুরের এক সংগ্রামী পরিবারের জীবন গল্পটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। পারিবারিক জীবন ঘনিষ্ঠ এই ধরনের অনুষ্ঠান আমাদের সকলের জন্যই দারুণ শিক্ষণীয় বটে। আপনি ধন্যবাদ জানিয়েছেন রেডিও বীরদেশ এশিয়া বাংলা বিভাগকে এই ধরনের অনুষ্ঠান প্রচার করার জন্য। আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য। একইভাবে আমাদের আরেকজন নিয়মিত শ্রোতা হ্যাপি সর্দার, তিনিও লিখেছেন তার মতামতে, কষ্টের পরই কিছু সুখের সন্ধান পাওয়া যায়, এটা বাস্তব। কথায় বলে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। সুন্দর অনুষ্ঠান দেওয়ার জন্য, সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বেরিতাস বাংলাকে এবং একই সাথে সিস্টার মেরিনা গোমেজ দিদিভাইকে আপনি ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন লক্ষণ কুণ্ড, আরও লিখেছেন হাফিজুর রহমান, তিনিও তার ভালো লাগার কথা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। একইভাবে লিখেছেন অনাথবন্ধু দেবনাথ, তিনিও তার ভালো লাগা এবং ধন্যবাদের কথা জানিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা আশা করি সবসময় এভাবে আপনারা মতামত লিখে যাবেন এবং আপনাদের এই মতামতগুলোই আমাদের পথ চলার শক্তি হিসেবে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ জানাই সুন্দর মতামতের জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান রবিবার সরীয় ভাষ্য। বিগত সময়ে দুটি রবিবার সরীয় ভাষ্য অনুষ্ঠান প্রচার করা হয়েছিল, একটি হয়েছিল 24 জুলাই আর আরেকটি হয়েছিল 7 আগস্ট। আর এতে যারা মতামত জানিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল হাফিজুর রহমান, তিনি তার ভালো লাগার কথা জানিয়েছেন, একইভাবে ধন্যবাদ জানিয়েছেন রেডিও বেরিতাস এশিয়াকে। লিখেছেন বেরুনিকা দাস, তিনিও লিখেছেন খ্রিস্টপ্রভুর প্রশংসা হোক, আজকের পবিত্র বাণী আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ অংশ। শ্রদ্ধেয় ফাদার বুলবুল আগস্ট নিবারিকে আপনি ধন্যবাদ জানিয়েছেন এই সুন্দর অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য। একইভাবে আরও যারা মতামত জানিয়েছিল তাদের মধ্যে হল খন্দকার এরফান আলী বিপ্লব, তিনিও তার ভালো লাগার কথা জানিয়েছেন এবং একইভাবে ধন্যবাদ জানিয়েছেন খ্রিস্ট যোগাযোগ কেন্দ্রের পরিচালক শ্রদ্ধেয় ফাদার বুলবুল আগস্ট নিবারিকে এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আরও যারা লিখেছিল তাদের মধ্যে হল লক্ষণ কুণ্ড, অনু কস্তা, রীতা গমেস, সুব্রত মল্লিক, আগুস্টিন মুর্মু, রবিন মুর্মু, মুক্তি পিরিস, হ্যাপি সর্দার, জ্যানেট এম রুজারিও, সেবাস্টিন মণ্ডল, জাসিন্তা ডি কস্তা, আগনেস কস্তা, আগুস্টিন গমেস, রোজলিন রুজারিও, রেমন গমেস এবং ব্রিজন ব্রায়েন। ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের মতামত জানানোর জন্য। আপনাদের মতামতে আপনারা প্রায় সবাই তুলে ধরেছেন আপনাদের ভালো লাগার কথা। আমরা বিশ্বাস করি এই অনুষ্ঠানগুলো সবসময়ের মতোই আপনাদের এখনও ভালো লাগছে এবং ভবিষ্যতে ভালো লাগবে। আপনাদের নিয়মিত মতামত আমাদেরকে উৎসাহ জাগাবে এই ধরনের অনুষ্ঠানগুলো আরও সুন্দরভাবে প্রচার করার জন্য। আমরা বিশ্বাস করি শুধুমাত্র অনুষ্ঠান দেখে নয় এবং মতামত জানিয়েও নয়, একইভাবে আপনারা আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে শেয়ার করবেন আপনাদের নিজস্ব প্রোফাইলে, তাতে করে আমাদের এই অনুষ্ঠানগুলো সবার মধ্যে ছড়িয়ে যাবে এবং আমাদের এই অনুষ্ঠানের যেই সত্যবাণী প্রচারের উদ্দেশ্য তা সবার মধ্যে ছড়িয়ে পড়বে। ধন্যবাদ জানাই সবসময় আমাদের সাথে থাকবেন এবং নিয়মিতভাবে আপনাদের মতামত লিখে যাবেন। পরবর্তী অনুষ্ঠান সংলাপ। আর বিগত সময়ে দুটি সংলাপ প্রচার করা হয়েছিল, একটি ছিল 25 জুলাই আর অপরটি ছিল 8 আগস্ট। আর এতে যারা মতামত জানিয়েছিল তাদের মধ্যে হল আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু বেরুনিকা দাস, তিনি লিখেছেন এভাবে,
আজকে সংলাপ অনুষ্ঠান শুনলাম, অসম্ভব ভালো লাগলো। কারণ সংলাপের মাধ্যমেই আমরা যে শান্তি বা যে কোনো মিশনের বাস্তবায়ন করতে পারি। সুন্দর উপস্থাপনার জন্য সিস্টার মেরিনা গোমেজ এবং একই সাথে আমাদের অতিথি সিস্টার স্বপ্না, তাকেও ধন্যবাদ জানিয়েছেন এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। একইভাবে লিখেছেন অনাদবন্ধু দেবনাথ, তিনিও আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু। ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন। অনাদবন্ধু দেবনাথ তার মতামতে লিখেছেন, আজকের আলোচনা থেকে আমরা অজানা তথ্য জানতে পারলাম এবং শিখতে পারলাম, ধন্যবাদ জানিয়েছেন আপনি সুন্দর সংলাপ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আরও লিখেছেন খন্দকার এরফান আলী বিপ্লব, লক্ষণ কুণ্ড, হ্যাপি সর্দার, নিজামুদ্দিন, হাফিজুর রহমান, এমডি আইনাল হক, বিধানচন্দ্র টিকাদার, হাফিজুর রহমান। আমরা দেখতে পাচ্ছি আমাদের নিয়মিত শ্রোতা বন্ধুরাই এতে মতামত করে গেছেন। ধন্যবাদ জানাই নিয়মিত শ্রোতা যারা রয়েছেন, তারা এভাবে মতামত লিখে যাবেন। আপনাদের মতামত লিখনের মধ্য দিয়েই আমরা আরও বেশি সংযুক্ত হতে পারবো আপনাদের মধ্যে। আপনাদের ভালো লাগা, আপনাদের খারাপ লাগার কথা আমরা জানতে পারবো। যারা নিয়মিত শ্রোতা বন্ধু রয়েছেন এবং আমাদের নতুন যারা শ্রোতা বন্ধু রয়েছেন, সবাইকে আহ্বান জানাবো সবসময় আপনারা এমনিভাবেই আপনাদের মতামতগুলো লিখে যাবেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান সঞ্চয় স্বাবলম্বন, আর এটি প্রচার করা হয়েছিল 27 জুলাই। আর এতে যারা মতামত জানিয়েছিল তাদের মধ্যে হলো মনীষা রয়, তিনি লিখেছেন সাঁতারু কাঁকড়া সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। আরও লিখেছেন সুজিত মাহান্তি, তিনি নীল সাঁতারু কাঁকড়া সম্পর্কে জেনে খুব ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম। আপনি ধন্যবাদ জানিয়েছেন রেডিও বেরতেজ এশিয়া বাংলা বিভাগকে। একইভাবে লিখেছেন হ্যাপি সর্দার, তিনিও ধন্যবাদ জানিয়েছেন এই সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য। লিখেছেন বেরোনিকা দাস, তিনিও তার ভালো লাগার কথা জানিয়েছেন এই অনুষ্ঠানটি দেখার পর। প্রিয় বন্ধুরা, আমরা আশা করি এমনিভাবে আপনারা মতামত লিখে যাবেন। সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রচার করার চেষ্টা করি বিভিন্ন সাফল্য মানুষের জীবন কাহিনী। এতে করে আপনারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন আর নিজেদের জীবনে তা প্রয়োগ করার মধ্য দিয়ে আপনারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। বর্তমান সময়ে চাকরির বাজারের যে দুর্দশা, তাতে করে নিজস্ব ব্যবসার মধ্য দিয়ে স্বাবলম্বী হয়ে ওঠাটাই বুদ্ধিমানের কাজ। তাই প্রিয় বন্ধুরা, চেষ্টা করবেন চাকরির পাশাপাশি ছোটোখাটো ব্যবসা পরিচালনা করার মধ্য দিয়ে নিজেকে আরও বেশি স্বাবলম্বী করে তোলার জন্য। ধন্যবাদ জানাই যারা মতামত জানিয়েছিল। একইভাবে আশা করব সবসময় এই অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে দেখবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান যুবতরঙ্গ, আর এটি প্রচার করা হয়েছিল 28 জুলাই। আর এতে যারা মতামত জানিয়েছিল তাদের মধ্যে হলো আনন্দমোহন বাইন, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু। তিনি লিখেছেন এভাবে সুন্দর গান ও তার নিজের কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আপনি ধন্যবাদ জানিয়েছেন রেডিও বেরতেছে শিয়াকে অজানা শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। হ্যাপি সর্দার, তিনিও লিখেছেন একইভাবে যুবতরঙ্গ অনুষ্ঠানে শিল্পী হেমরমের কণ্ঠে চমৎকার গান শুনলাম, গানটি আমার খুব প্রিয়, তাই মনোযোগ সহকারেই শুনলাম, খুব সুন্দর হয়েছে গানটি। দূর থেকে শিল্পী বন্ধুকে আশীর্বাদ করি যাতে করে একদিন সে বড় মঞ্চে গাইতে পারে। ধন্যবাদ জানাই এবং আপনার প্রার্থনার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। আমরা এমনিভাবে চেষ্টা করে থাকি বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অঞ্চলের এ সকল বন্ধুদের তুলে ধরার, তাতে করে তাদের প্রতিভা বিকাশ করার মধ্য দিয়ে তারা আগ্রহী হয়ে উঠবে এবং তারা অনুপ্রেরণা পাবে আপনাদের মতামতগুলো দেখার পর। আরও যারা মতামত জানিয়েছিল তাদের মধ্যে হলো বেরোনিকা দাস, লক্ষণ কুণ্ড, পার্থ দত্ত, মার্টিনা ত্রিপুরা, খন্দকার এরফান আলী বিপ্লব, কুমার অলক, এমডি আইনাল হক, ফয়সাল আহমেদ শিপন, সুরঞ্জিত মাহান্তি, মায়া গোমেজ, শান্তনা রুজারিও। ধন্যবাদ জানাই সুন্দর মতামতের জন্য আপনাদেরকে। পরবর্তী অনুষ্ঠান ভক্তিগীতি, আর এটি প্রচার করা হয়েছিল 31 জুলাই। আর এটিতে মতামত জানিয়েছে যে সকল বন্ধুরা, তাদের মধ্যে হলো হাফিজুর রহমান, তার একটি মতামত জানিয়েছেন এই ভক্তিগীতি অনুষ্ঠানটিতে। তিনি লিখেছেন এভাবে সিগনেচার টিউনের পর অনুষ্ঠান কারা করছে ইত্যাদি বলে তারপর সঙ্গীত শুরু করলে আমার মনে হয় অনুষ্ঠানটি আরও গঠনমূলক হবে। ধন্যবাদ জানাই হাফিজুর রহমান নিয়মিত শ্রোতা বন্ধু আপনার সুন্দর মতামতের জন্য। আমরা চেষ্টা করব আপনার মতামত গ্রহণ করার মধ্য দিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলো এভাবে সাজাতে, তাতে করে আপনাদের ভালো লাগবে, এমনিভাবে আপনারা আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন। আমরাও আশা করি আপনারা নিয়মিতভাবে অনুষ্ঠান দেখার পর এই ধরনের মতামতগুলো জানাবেন। আপনাদের এই ধরনের পরামর্শমূলক মতামতগুলো আমরা গ্রহণ করার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানকে আরও বেশি সুন্দর করে তুলতে পারব। ধন্যবাদ জানাই হাফিজুর রহমানকে সুন্দর মতামতের জন্য। লিখেছেন খন্দকার এরফান আলী বিপ্লব, তিনিও লিখেছেন শুনলাম আজকের ভক্তিগীতি অনুষ্ঠান। আপনি ধন্যবাদ জানিয়েছেন রেডিও বেরতে এশিয়া বাংলা বিভাগকে। লিখেছেন আরও হ্যাপি সর্দার, মনীষা রয়, লক্ষণ কুণ্ড, অনিমেষ দাস। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে সুন্দর মতামতের জন্য। আমরা দেখতে দেখতে প্রায় আলাপন অনুষ্ঠানে শেষ অংশে চলে এসেছি। প্রিয় বন্ধুরা, আমরা বিশ্বাস করি সবসময় আপনারা আমাদের পাশে রয়েছেন, এমনিভাবে পাশে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে দেখবেন। আপনাদের দেখা এবং মতামতের মধ্য দিয়ে আমরা আরও বেশি আপনাদের সাথে একাত্ম হতে পারবো, তাতে করে আমাদের অনুষ্ঠানগুলো আরও বেশি প্রচারমুখী হয়ে উঠবে। আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা সাজাতে চেষ্টা করব আমাদের অনুষ্ঠানগুলো। তাই নিয়মিতভাবে আপনাদের পরামর্শমূলক, আপনাদের পর্যবেক্ষণমূলক বিভিন্ন মতামত আমাদেরকে লিখে জানান। ধন্যবাদ জানাই
বিগত সপ্তাহে যে সকল বন্ধুরা সুন্দর মতামত জানিয়েছিলেন। আশা করি আপনারা সবসময় ভালো আছেন এবং ভালো থাকবেন। পরবর্তী আলাপ অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি রিপন আব্রাহাম টলেন্টনো। সবসময় আমাদের সাথে থাকবেন, এমনিভাবে আমাদের অনুষ্ঠান দেখে এবং মতামত জানিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ।